ঘরে জামা কাপড় দিমু হুন্ডার উড়া আমার বইন হুন্ডার উড়ছে গুলছা নাকের দিকে নিয়ে গেছে আর কোনো খোঁজ খবর ছিল না সে মেয়েটির সে কিডনি বিক্রি করার চেষ্টা করে 2018 সালে সেপ্টেম্বরে প্রতিদিনের মতো সেদিনও রাজধানীর গুলশানের আজাদ মসজিদের সামনে ফুটপাতে ফুল বিক্রি করতে যায় শাহিদা ও তার ছোট বোন। সে সময় এক দম্পতি এসে শীতের পোশাক কিনে দেওয়ার কথা বলে শাহিদাকে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পাওয়া গেলে গুলশান থানায় সাধারণ ডায়েরি করে মেয়েটির পরিবার। আমার ছোট মেয়ে আর বড় মেয়ে আর দুজন খেলতে আসে, কইছে কি শীতের পোশাকের নাম দেয়া নিয়ে গেছে। পুরুষে হেলমেট পরা ছিল, বলছে যে তোমার ঘরে জামা কাপড় দিমু হুন্ডার উড়া আমার বইন হুন্ডার উড়ছে গুলছান একের দিকে নিয়ে গেছে আর কোনো খোঁজ খবর ছিল না। ঘটনার চার বছর পর রোববার রাতে খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শাহিদাকে উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় অপহরণকারী আবদুল্লাহকে। র‍্যাব জানায় শাহিদাকে অপহরণ করে দালালের কাছে গৃহপরিচালিকা হিসেবে 20,000 টাকায় বিক্রি করতে চেয়েছিল। শিশুর কিডনিও বিক্রির চেষ্টা করে অপহরণকারী। দালালের কাছে তাকে 20,000 টাকায় বিক্রি করে দিবে। পরবর্তী সময় যখন এই জিনিসটা হলো না, পরবর্তী সময় সে মেয়েটির সে কিডনি বিক্রি করার চেষ্টা করে। সে কোনো লিঙ্ক না পাওয়ার প্রেক্ষিতে সে বিভিন্ন মেডিকেল কলেজ এবং বেসরকারি ক্লিনিকে সে যোগাযোগ করেছে। তার লিঙ্ক ততটা শক্ত না হওয়াতে সে এই মেয়েটির কিডনি পাচার থেকে নিজেকে সে সরিয়ে আনে। অপহরণকারী কিডনি কেনাবেচা চক্রের সঙ্গে জড়িত কিনা বিষয়টি খতিয়ে দেখছে র‍্যাব। আরও ফার্দার ইনভেস্টিগেশন আমরা করব। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।